ফাইনালি বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আমি বা বিজেপি সভাটা করতে পারলাম। তো মামার বাড়ি আবদার, ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন, আর কেউ করতে পারবে না, আর কাউকে করতে দেওয়া যাবে না, ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা, উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর, তাকি বসিরহাট সব ওর হাতে ছিল। যাই হোক, আমাদের লক্ষ্য অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এই লড়াইয়ের প্রচারের আজকে শেষ প্রচারের দিন, সন্ধে ছটায় প্রচার শেষ হয়ে যাবে, সব যোগ বিয়োগ চলবে না। ভোট দিতে পারবো কি না? ভোট দিতে পারবেন, আমি বাকিটা বলে দিচ্ছি, আজকে বক্তৃতা কম করব। ভোটটা কেমন হবে, কি কি ব্যবস্থা থাকছে, আর এরা মুখে আওয়াজ দেবে, টাচ করতে পারবে না কারো গায়ে, আমি আপনাকে বলে দিয়ে গেলাম। এদের দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে, সে নাকি জেল, একদিন তো কাঁদছিল প্রিজন ভ্যানে, হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল, আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য, এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আর এক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। এই নির্বাচনে মানুষ চোরেদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, মস্তানদের বিরুদ্ধে, এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন, যে আমরা এই যে বাদল মিত্র টিত্রর মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে, অনেকগুলো শুয়ে পড়েছে, অনেকগুলো শুয়ে পড়েছে ওদিকে খালেক, আর এদিকে বাদল মিত্রটা এখন লড় লড় করছে, মাঠে কার্যত কেউ নেই, মাঠে পুলিশ আছে, সেটাও আমরা সামলে দেব। আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে, শাঁখ বাজাতে পারবেন তো? শাঁখ বাজাবেন তো? জয় জয় শ্রীরা, জয় জয় শ্রীরা। আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো? হুইসেল মার, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত সবাই। ভারত মাতা কি, ভারত মাতা কি, চোর ধরো, চোর 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 ধরো। আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে, কালকেও একটু সতর্ক থাকতে হবে, আমি জেগে আছি, নো প্রবলেম। আপনার প্রত্যেকটা বুথে, সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং 3 জন করে প্যারামিলিটারি জওয়ান, সিআরপিএফ অর বিএসএফ অর সিআইএসএফ অর আইটিবিপি অর এসএসবি। আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন, সেখানে ডবল বুথে 8 জন করে প্যারামিলিটারি, আর অন্য জায়গায় ট্রিপল বুথে এক সেকশন 8 জন করে প্যারামিলিটারি। 100% বুথ, 100% বুথ, ওয়েবকাস্টিং ক্যামেরা। আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কি না দেখা, লক্ষ্য রাখবেন তো, না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো, নাম্বার তো সবার কাছে আছে। মণ্ডল প্রেসিডেন্টরা,
সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে, পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর, আর আপনার যে পাঠাচ্ছেন তার তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয়। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসিরহাটের দায়িত্বে থাকছেন, সিআরপিএফের ডিআইজি অপারেশন নিজে, ঠিক আছে? 237টা কিউআরটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কুইক রেসপন্স টিম, এক একটা কুইক রেসপন্স টিমকে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা, তাদের সঙ্গে 9 করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে। আগামীকাল সন্ধে 7টা থেকে 12টা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে, যাতে আগের দিন ধমকাতে না পারে। এবং ভোটের দিন সকাল 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে। তারপরে স্ট্রং রুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের 3 করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার। আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পাচ্ছি না, আমাকে বাধা দিচ্ছে, বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পাচ্ছেন না, আমাদেরকে জানাবেন, প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে। এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে। আমি আপনাদের বলে গেলাম, ইসিআইর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে, আমি বলে গেলাম। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557 9831478795। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। Aquilo que sinto quando eu te vi nesse dia caí. Era óbvio, olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Chegar aqui.